স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির মামলা ঘিরে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। বিজেপি যখন এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত, তখন পাল্টা বিজেপির বিরুদ্ধে চাকরিতে স্বজন পোষণের অভিযোগে সরব হল তৃণমূল। তাদের অভিযোগ, কোনো পরীক্ষা ছাড়াই কল্যাণী এমস এ চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত হসপিটাল, সেখানে একটি ডাটা এন্ট্রি অপারেটর পদে 30,000 টাকার বেতনের একটি চাকরির কোনো পরীক্ষার বালাই নেই, বাঁকুড়ার বিধায়কের কন্যা গিয়ে জয়েন করে গেল। কারা তৃণমূলের দিকে আঙুল তুলছে? সিবিআই যাক, এখন নিয়াসুক বিজেপির বিধায়ককে, নিয়াসুক তার কন্যাকে। কন্ট্রাকচুয়াল সার্ভিস পাওয়া সে বিধায়কের মেয়ে বা সাংসদের মেয়ে বা মন্ত্রী মেয়ে বলে কি পাবে না? কন্ট্রাক্টরের চাকরি পাওয়া আর হচ্ছে পারমানেন্ট সার্ভিস, দুটোর মধ্যে ফারাক আছে। যেভাবে পার্থ চ্যাটার্জি করেছে, প্রতিদপ্তরে মন্ত্রী করেছে, যে তারা ডাইরেক্ট সরকারি চাকরি দিয়েছে, এটা অন্যায়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় 6ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ইমেল পাঠান, যেখানে তিনি দাবি করেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে কল্যাণী এমস এ চাকরি পেয়েছেন। বিজেপির এই নেতা অমিত শাহকে পাঠানো ইমেলে অভিযোগ করেন, এই রাজনৈতিক নেতারা দলে থেকে পদের ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন, আর বিজেপির যে সাধারণ কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তারা এই দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য বঞ্চিত হচ্ছেন। আমার কাছে যে ইনফরমেশন আছে, তো একজন হচ্ছে নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়ার বিধায়ক, তার কন্যা, আর আমাদের চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তার পুত্রবধূ, এরা চাকরি পেয়েছে, এমস এখন কাজ করছে। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, তাদের বাড়ির লোকেরা চাকরি পাচ্ছে, কেন এটা হবে? কেন দলের কর্মীদের প্রতি দায় থাকবে না? যে পঞ্চায়েত নির্বাচন থেকে আজকের দিন পর্যন্ত যে 250 জন কর্মী প্রায় আমার দলের জন্য তাদের প্রাণ বিসর্জন দিল, যে মাগুলো তাদের ছেলেগুলো হারালেন, যে স্ত্রীগুলো তাদের স্বামীদের হারালেন, যে শিশুটা তার পিতাকে হারিয়েছে, তার পরিবারটা কিভাবে চলবে এটা কে দেখবে? সর্বৈব মিথ্যে আমার মেয়ে, কোনো সুপারিশ নয়, কোনো প্রভাব খাটিয়ে নয়, সিম্পল একজন ঠিকাদার সংস্থা, সেখানে চিঠি চাপাটি কাগজের মধ্যে দেখে সে আবেদন করেছে এবং কোনো একটি টেম্পোরারি কাজ হয়তো সে করছে, এটা কোনো চাকরি নয়, রেজিস্টার্ড নয়, কোনো সার্ভিস নয়, কোনো প্রভাব খাটিয়ে নয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সুজিত মণ্ডল, পূর্ণেন্দু সিংহ ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।